প্রচণ্ড গরম, হঠাৎ ঠান্ডা, যেখানে জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ, সেখানে মাত্র কয়েকদিনেই সারা দেশে এখন বিরাজ করছে ঠান্ডা ও গরমের আমেজ। এই পরিবর্তিত আবহাওয়ায় অনেকের জ্বর, কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। এমন সমস্যায় যদি আপনিও পড়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। জ্বর, কাশি বা ঠান্ডাজনিত নানা সমস্যায় আপনি চিকিৎসকের পরামর্শের পাশাপাশি নিতে পারেন একটি উদ্ভিদের সাহায্য। ভেষজ এই উদ্ভিদটির নাম হলো বাসক। ভারতীয় উপমহাদেশে সর্বত্র পাওয়া যায় এই উদ্ভিদটি। নানা ঔষধি গুণে গুণান্বিত এই উদ্ভিদের পাতার কথা বলে শেষ করা যাবে না। হঠাৎ লেগে যাওয়া সর্দি কাশি দূর করতে এই পাতার রস অনেক উপকারী। এছাড়া শ্বাসকষ্ট, জ্বর কমানো, খিঁচুনি, জন্ডিস, দাঁতের সমস্যা, ঘামের গন্ধ এবং রক্ত পরিষ্কার করতে আয়ুর্বেদ চিকিৎসায় এই বাসক পাতার রস ব্যবহার করা হয়ে থাকে। বাসক পাতা ত্বকের যত্ন নিতেও দারুণ উপকারী। চর্মরোগের চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করে বাসক পাতার রস। তবে নিয়মিত দুটি থেকে তিনটি পাতার বেশি দিয়ে তৈরি রস একদমই খাবেন না, এতে বমির সমস্যা কিংবা পেটের গোলযোগ দেখা দিতে পারে। বাসক পাতার অপকারিতা। বাসক পাতা বেশি ব্যবহার করলে বমি ভাব, পেটের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। গর্ভবতী মহিলাদের বাসক পাতা খাওয়া ঠিক না। বাসক পাতায় এমন কিছু উপাদান আছে যা গর্ভাবস্থায় মা ও শিশু শারীরিক সমস্যার কারণ হতে পারে। বাসক পাতা মধুমেহ রোগের উপশমে নিরাময় হয়, তবে বেশি খেয়ে ফেললে রক্তের শর্করার মাত্রা কমে যেতে পারে এবং ডায়াবেটিস রোগীদের অস্বস্তি হতে পারে। বাসক পাতার উপকারিতা, ব্যবহার ও ঔষধি গুণ আছে। বিভিন্ন জায়গায় অনেক উদ্ভিদ অবহেলায় পড়ে থাকে যার অনেক অর্থনৈতিক গুরুত্ব আছে, তার মধ্যে বাসক একটি। এ উদ্ভিদের অনেক গন্ধ থাকায় পশু পাখি ক্ষতি করে না। এই উপকারী উদ্ভিদের ভিডিওটি আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গেই থাকবেন।